অ্যাপেলকে টপকে গেল হয়। চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে অ্যাপেলকে টপকে দিয়ে অবস্থানে উঠেন এসেছে চীনা প্রযুক্তির নির্মাতা প্রতিষ্ঠান হওয়াই। বাজার গবেষকেরা বলেছেন, গত বছরে একই সময়ের তুলনায় এক বছর 50% বেশি প্রবৃদ্ধির হয়েছে তাদের। মঙ্গলবার বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি ও কাউন্টার পয়েন্ট স্মার্টফোনের বাজার নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তবে স্যামসাংয়ের সঙ্গে দ্রুত বাজার দখলের পার্থক্য কমিয়ে আসে হওয়ায়। আইডিসির ভাইস প্রেসিডেন্ট রায়ান রেড বলেছেন, অ্যাপল পণ্যর বিক্রি 30% পর্যন্ত কমতে দেখা গেছে। এতে হওয়ায়ের প্রচুরে প্রথম প্রান্তিক দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে এখন হওয়ায়ের শেয়ার 19%। এখন পর্যন্ত এটাই হওয়ায়ের সর্বোচ্চ বাজার দখল। বছরে প্রথম প্রান্তিক হওয়ায়ের 5,91,00,000 ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে। অ্যাপেল এনেছে 4,20,00,000 ইউনিট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য।